নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা। মায়ের কথা শুনব আমরা শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের স্মৃতিতে। স্বামীজি 1894 সালে প্রিয় গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে আমেরিকা থেকে এক পত্রে লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নেই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড়ই ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। নিরঞ্জন এমন কার্য করেছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমরা এখানে স্বামীজির পত্রোক্ত ওই নিরঞ্জনের মাতৃভক্তির দিকে কিছুক্ষণ দৃষ্টি ফেরাব। নিরঞ্জন অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দের অতিশয় স্বল্প পরিসর জীবনকালের সকল ঘটনা বা ঐতিহাসিক ধারাবাহিকতা আমাদের কাছে এখনও সুব্যক্ত নয়, বরং বলা চলে অমন অনুপম একখানি জীবনচিত্র লোকলোচনের অগোচরেই থেকে গেছে। তবু এই বীর সন্ন্যাসীর অসাধারণ মাতৃভক্তির সংবাদটুকু আমাদের অগোচর নেই। স্বয়ং স্বামী বিবেকানন্দই একথা সোচ্চার গৌরবে ঘোষণা করে দিয়ে গেছেন। অতঃপর বিশ্বাস ভক্তির প্রতিমূর্তি মহাকবি গিরিশের একদিন প্রাসঙ্গিক কথাকেও আমরা মূল্যবান সাক্ষ্যস্বরূপ গ্রহণ করতে পারি। শ্রী শ্রী মায়ের স্বরূপ এবং তা জানা ও মানার প্রসঙ্গে একদা একটি রহস্যপূর্ণ কথোপকথনের মাঝে স্বয়ং ভক্ত ভৈরব গিরিশ সহসা মন্তব্য করে বসেন, আমি কি প্রথমে মানতুম, নিরঞ্জনই আমার চোখ খুলে দিলে। কথাটি সাধারণ একজনের নয়, কথাটি তারই মুখের অকপট স্বীকৃতি, যার পাশিকে পাচানা বিশ্বাস ভক্তি। একথা সূত্র করতে গেলে তদন্তনীনকালে ভক্ত পরিমণ্ডলের ভাবধারার সঙ্গে একটু পরিচয় থাকা বাঞ্ছনীয়। সাধারণভাবে শ্রী শ্রী মা তখনও জগদম্বা রূপে সকল ভক্ত হৃদয়ে প্রকট নয়, এমনকি ঘনিষ্ঠ মহলেও মা তখন গুরুপত্নী হিসাবেই সম্মানিত মাত্র। অন্তরঙ্গ ত্যাগী সন্তানরাও তাদের অন্তরের ভাবকে তখনও পর্যন্ত বাইরে কারো কাছে প্রকাশ্যে বলতেন না বা প্রচার করতেন না। এক কথায় শ্রী শ্রী মা দেবীরূপে তখনও পর্যন্ত ভক্ত সমাজে আবির্ভূতা নন। যদিও মুষ্টিমেয় কয়েকজন অন্তরঙ্গ পরিকরই শুধু তা উপলব্ধি করতেন, আর সেই উপলব্ধির আদৌ প্রচার ছিল না বলে মাকে কেউই তেমনভাবে মানতে শুরু করেননি। ওই রকম দিনেও স্বামী নিরঞ্জনানন্দ কিন্তু মাতৃ মহিমাকে সগৌরবে এবং অসংকোচে সকলের কাছে সোচ্চারে বলতেন। প্রয়োজন হলে তিনি তীক্ষ্ণ যুক্তি এবং বিচারের সাহায্যে তার স্বকীয় বিশ্বাস ও অনুভূতির কারণ নির্ণয় করে ভক্তদের হৃদয়ে শ্রী শ্রী মায়ের দিব্য স্বরূপকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হতেন। মা যে কেবলমাত্র গুরুপত্নী হিসাবেই শ্রদ্ধেয় নন, জগজ্জননী আদ্যাশক্তি রূপেই উপাস্য, এই মঙ্গল বার্তাটি একমাত্র নিরঞ্জনানন্দই সর্বপ্রথম সর্বসমক্ষে প্রচার করেছিলেন। গিরিশচন্দ্র যখন পুত্রশোকে বিহ্বল হয়ে নিজেকে নিতান্তই অসহায় অবলম্বনহীন ভেবে বড়ই দীন দশায় পড়েছিলেন, তখন এই নিরঞ্জনানন্দই তাকে জীবন দান করেছিলেন। তাকে জয়রামবাটিতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে পৌঁছে দিয়ে গিরিশের আধ্যাত্মিক জীবনে ওই প্রত্যক্ষ মাতৃ সান্নিধ্যে কিছুকাল বাস এক উল্লেখযোগ্য অধ্যায়। শ্রী শ্রী মায়ের চরণ সকাশে উপনীত হতে নিরঞ্জনানন্দই তখনকার দিনে এক প্রধান সহায়ক যন্ত্রস্বরূপ ছিলেন। স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী শিষ্যগণের মধ্যে বরিষ্ঠ কয়েকজনের জীবনেই তাই দেখি নিরঞ্জনানন্দের প্রচুর প্রভাব ও প্রেরণা। স্বামী বিরজানন্দের জীবনী পাঠ করেও জানা যায় বাল্যে একাধিকবার তিনি স্বামী নিরঞ্জনানন্দের সাহচর্যেই জয়রামবাটিতে মাতৃ সমীপে গিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের বীর সন্তান নিরঞ্জনানন্দ।
নিরঞ্জনানন্দের এই বীর ভাবের পরিচয় আমরা কাশীপুর উদ্যান ভবনে এবং পরবর্তীকালে বেলুড় মঠে পেয়েছি। যথাক্রমে শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দের পীড়িত অবস্থায় দ্বার রক্ষীর ভূমিকায় সেবক নিরঞ্জনানন্দের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন। অনুরূপ ভূমিকায় তাকে আমরা সৃষ্টি মায়ের কাছেও পাই। সৃষ্টি মায়ের সম্মুখের ভাষায় একটি ঘটনা বর্ণনা করি। হরি সেই সময়ে কামার পুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই, আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের চারিদিকে ঘুরতে লাগলুম, ও আর কিছুতেই ছাড়ে না। সাতবার ঘুরে আমি আর পারলুম না। তখন নিজ মূর্তি এসে পড়ল, আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চর মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল। তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও। এই ঘটনার সময় নিরঞ্জনানন্দ কলকাতায় ছিলেন, কিন্তু যে মুহূর্তে কামার পুকুরে এই অস্বস্তিকর পরিস্থিতির কথা শুনেছেন, তৎক্ষণাৎ স্বামী শারদানন্দের সঙ্গে নিরঞ্জনানন্দ জননী সকাশে ছুটে আসেন, আজ্ঞাবহ পবনন্দন মহাবীরের মতো। আশ্চর্য এই যে নিরঞ্জনানন্দের আগমনের সঙ্গে সঙ্গেই উন্মাদ হরিশ বিনা বাক্যবায়ে কামার পুকুর ছেড়ে চলে যান এবং জানা যায় ক্রমে তিনি নিরাময়ও হয়েছিলেন। সেবক নিরঞ্জনানন্দের তেজস্বিতায় মা স্বয়ং কত প্রসন্না ছিলেন, কতখানি নির্ভর করতেন তার ওপর, তা মায়ের মুখের ওই ছোট দুটি কথাতেই বেশ স্পষ্ট। তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও। স্বামী নিরঞ্জনানন্দ যদিও দীর্ঘায়ু ছিলেন না, কিন্তু দীর্ঘস্থায়ী ব্যাধির তাড়না ভোগ করেছেন খুব। সহসা কেমন তাই ভাবান্তর হয়ে হিমালয় ক্রোড়ে হরিদ্বারে চলে গিয়ে চিরবিশ্রামের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন। মায়া নির্মুক্ত সন্ন্যাসী সেইকালে বড় কোমল এবং শিশু স্বভাবের হয়ে গিয়েছিলেন। যাত্রার প্রাককালে তার আশ্চর্য মাতৃগত প্রাণা যেন উথলে পড়েছিল। ছোট শিশুর মতো শুধু মা 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 এই ধ্বনি কণ্ঠে, সর্ববিষয়ে মায়ের মুখ চেয়ে অপেক্ষা করা, মায়ের হাতে খাওয়া, মায়ের সহাতে প্রস্তুত খাদ্য মাত্রেই গ্রহণ, সব কাজেই মায়ের নির্দেশের অপেক্ষা, দিবানিশী মায়ের চরণ ছায়ায় অবস্থান, যেন সহায় সম্বলহীন নিরাশ্রয় শিশুটি। সৃষ্টি মা তখন নিরঞ্জনের ধ্যান জ্ঞান সাধন সাধ্য। এই বিশেষ ভাবটি অন্যের কাছে যতই মুগ্ধকর হোক, সন্তান বৎসলা জননীর হৃদয় কিন্তু ক্রমেই উদ্বেগে উৎকণ্ঠায় আকুল হয়ে উঠেছিল। মা হয়তোবা বুঝতে পারছিলেন ঐহিকভাবে সন্তানের সঙ্গে বিচ্ছেদ অতি আসন্ন। অবশেষে একদিন সত্য সত্যই সন্তান মাতৃচরণে প্রণতি জানিয়ে বিদায় প্রার্থনা করে বসলেন। অবোধ শিশুর মতো নিরঞ্জনানন্দ মায়ের চরণ দুখানির উপর লুটিয়ে পড়ে আকুল ক্রন্দনে ভেঙে পড়েন। তখন আবার আবদারও ধরলেন, যেন মা সদা সর্বদা অনুক্ষণ তার সঙ্গে সঙ্গে থাকেন, এক ক্ষণের জন্যেও তিনি চরণ ছাড়া না করেন। সৃষ্টি মাও অগত্যা ছলছল নেত্রে অঙ্গীকার না জানিয়ে পারেননি। জননীর আশীর্বাদ এবং সম্মতি লাভ করে নিরঞ্জনানন্দ হরিদ্বার যাত্রা করেন, সেটাই ছিল তার শেষ যাত্রা। নমস্কার, সৃষ্টি ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের মাতৃভক্তির অপার কাহিনী শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।